সালামু আলাইকুম, আমি তাওদুল ইসলাম বাপ্পি ফ্রম টিআইবি এলটিডি। আর আজকে আমি বলবো এজেন্ট মিথ সম্পর্কে। আরে দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু হলিউড মুভি এজেন্ট মিথের কথা বলিনি। এখন আপনারা ভাবছেন এজেন্ট মিথ তো হলিউড মুভির নাম, তাহলে উনি কোন এজেন্ট মিথের কথা বলছেন? হ্যাঁ, আমি যে এজেন্ট মিথের কথা বলছি সেটি হলো স্মার্টফোন ম্যালওয়্যার। বেশিরভাগ সময় অ্যান্ড্রয়েডের অনেক মারাত্মক ম্যালওয়্যার আক্রমণ থেকে পরিদর্শন করা যায় যে ব্যবহারকারী এবং তাদের ডাটাগুলোকে অনেক ঝুঁকিতে ফেলছে এই ম্যালওয়্যার। এমনটা আমাদের সাথে অনেকবারই হয়েছে। ম্যালওয়্যারের কারণে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডাটা, পার্সোনাল ইনফরমেশন হারিয়েছি, আর সেই ডাটাগুলোকে ফিরে পাওয়ার জন্য কতই না কতভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ ম্যালওয়্যারের মালিক আমাদের কাছে টাকা দাবি করে, যদি না দিই আমাদেরকে বিপদে ফেলবে বলে হুমকি দেয়। আমরা কোনো রকম উপায় না দেখে তাদেরকে টাকা দিতে বাধ্য হই। কিন্তু দেখুন, আমরা যদি আগে থেকে একটু সাবধান হতাম তাহলে এই সমস্যায় কখনোই পড়তে হতো না। আর এই জন্যই আমাদেরকে এই সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। তো আজকে আমি আপনাদেরকে এই এজেন্ট মিথ ম্যালওয়্যারের সম্পর্কে কিছু ধারণা দিব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ম্যালওয়্যার সম্পর্কে যদি সচেতন হতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা টেনে টেনে না দেখার অনুরোধ রইল। ফিরছি ইন্ট্রোর পর। এবার এজেন্ট স্মিথ নামক একটি ম্যালওয়্যার নামকরণ করা হয়। এই ম্যালওয়্যারটি অ্যাটাক করার জন্য যেভাবে নকশা করেছে তাতে এটি খুবই স্পর্শকাতর। অন্যভাবে বলতে গেলে এটি বিজ্ঞাপনের সাহায্যে আপনার ফোনে বোম ফাটাতে পারে। আরে আপনি ভয় পাবেন না, আপনারা এই বোম সেই বোমা না, এটা হলো ম্যালওয়্যারের বোমা। একটু বিস্তারিত বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা তো সবাই ভাইরাস নামটি শুনেছেন নিশ্চয়ই। ভাইরাস যেভাবে মানব দেহে সংক্রামিত হয় ঠিক একই প্রক্রিয়ায় ম্যালওয়্যার ভিন্ন ভিন্ন ডিভাইসে কিছু বিশেষ প্রক্রিয়ায় আক্রমণ করে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই বিশেষ প্রক্রিয়াটি কী যার কারণে আমাদের ফোনে ম্যালওয়্যার আক্রমণ হতে পারে? উদাহরণস্বরূপ ধরুন, আপনি আপনার ফোনে কোনো একটি ব্রাউজার থেকে কোনো একটি সাইটে প্রবেশ করলেন। এখন অনেকক্ষণ ধরে পেজটি লোডিং নেওয়ার পর আপনি খেয়াল করলেন যে আপনি যে সাইটটিতে লগ ইন করেছিলেন সেই সাইটটিতে না গিয়ে অন্য একটি সাইটটিতে নিয়ে গেছে। এটা হতে পারে ম্যালওয়্যার সংক্রমণের কারণ। এটি তো বলে একটা উদাহরণ। এখন আরেকটা উদাহরণ দিই। বর্তমানে ফিশিং মেলের মাধ্যমে অনেককে ফাঁদে ফেলা হচ্ছে। তো এখন ফিশিং মেলটা কি? ফিশিং মেল হচ্ছে টোপ দেওয়া বা ফাঁদে ফেলার জন্য পাঠানো মেল, যাতে কম্পিউটার বা ফোনে ম্যালওয়্যার ঢোকানোর লিঙ্ক যুক্ত থাকে। এ ধরনের আক্রমণ চালাতে সাইবার দুর্বৃত্তরা ভীষণ ধুরন্ধর, আর এদেরকে সহজেও ধরা যায় না। আর এরা এমনভাবে ভুয়া ইউআরএল লিঙ্ক তৈরি করে, এতে গ্রাহকরা বিভিন্নভাবে আকৃষ্ট হয় আর তারা ফাঁদে পা দিয়ে ফেলে না বুঝেই। এবার ধরুন আপনি একটা অ্যাপস ব্যবহার করেন যেটার মাধ্যমে প্রবেশ করলে অনেক অ্যাড আসে, আর আপনি তার মধ্যে একদিন খেয়াল করলেন একটি লোভনীয় অ্যাড যেখানে লেখা ছিল এক ক্লিকে 500 টাকা, 10 ক্লিকে 5,000 টাকা আয় করুন দিনে। আপনার তো অ্যাডটা দেখে মাথা ঘুরে গেল। এখন আপনি এই অ্যাডে যে আসল কিনা নকল নাকি জাল, এই অ্যাডটি দেখে আপনার বোঝার কোনো উপায় নেই। তাই বেশি একটা ঘাটাঘাটি না করে আপনি না বুঝেই ক্লিক করে বসলেন, পরে দেখলেন সব ভুয়া। কিছুক্ষণ পর খেয়াল করলেন আপনার হাতে থাকা ফোনটি আপনার সাথে অন্যরকম আচরণ করছে। এর কারণ হতে পারে ম্যালওয়্যার আক্রমণ। এটাকেই মূলত ফিশিং মেল বলা হয়। তাই না বুঝে শুনে যেন তেন জায়গায় ক্লিক ক্লিক না করাই ভালো। এজেন্ট মিথ ম্যালওয়্যার কীভাবে আক্রমণ করে? এজেন্ট মিথ স্মার্টফোনে ইনস্টল থাকা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতে লেগে থাকার জন্য নানাভাবে কাজ করতে থাকে। ভাইরাসের মতো ম্যালওয়্যার সংক্রমণের একই রকম হয়ে থাকে, আপনি তা নিশ্চিত থাকতে পারেন। গত জুলাই মাসে গুগল প্লে স্টোরে 16টি অ্যাপস এজেন্ট মিথ নামক একটি ম্যালওয়্যার সংক্রমিত হয়। এই এজেন্ট মিথ
নামক ম্যালওয়্যারটি গুগল চেক পয়েন্ট দ্বারা শনাক্ত করা হয়েছে। সংক্রমণের বিষয়টি জানার পর গুগল হঠাৎ প্লে স্টোরের থেকে 16টি অ্যাপ সরিয়ে ফেলে যা ম্যালওয়্যার এজেন্ট স্মিথ দ্বারা সংক্রামিত হয়েছিল। বর্তমানে প্লে স্টোরে ম্যালওয়্যার এজেন্ট স্মিথ দ্বারা সংক্রামিত অ্যাপসগুলো আর নেই। যদিও গুগল এই অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে, তবে এটি আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ফোনটিতে উপস্থিত থাকতে পারে আগে থেকেই, এই এজেন্ট স্মিথ ম্যালওয়্যারটি। ডিসক্রিপশন বক্সে এজেন্ট স্মিথ দ্বারা সংক্রামিত 16টি অ্যাপসের লিস্ট দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আর এই 16টি অ্যাপসের যে কোনো এক ইনস্টল থাকলে তাৎক্ষণিকভাবে আনইনস্টল করার জন্য অনুরোধ রইল, এতে আপনি এবং আপনার ফোন সুরক্ষিত থাকবে। ফোনের তথ্য চুরি ঠেকাবেন যেভাবে, আমরা সবাই জানি ওয়েদার অ্যাপে আপনার ফোনের কখনো কল বা ক্যামেরা অ্যাক্সেস চায় না, কারণ ওয়েদার অ্যাপে এ ধরনের তথ্য প্রয়োজন পড়ে না। যদি এরকম কোনো কিছুর অ্যাক্সেস চায় কখনো, তাহলে নিশ্চিত থাকুন এই অ্যাপসটি ম্যালওয়্যারের সংক্রামিত হয়েছে। আবার ধরুন কোনো গেম অ্যাপ যদি মাইক্রোফোনের অনুমতি চায়, তাহলে বুঝতে হবে আপনার কথাবার্তা শুনতে পারে। যদি দেখেন কোনো অ্যাপ ডাউনলোডের সময় প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য চাইছে, তাহলে সতর্ক হতে হবে। অনুমতি না দিলে, যদি অ্যাপ ডাউনলোড করতে না দেয়, তবে বিকল্প অ্যাপে যেতে পারেন। এখন আপনি আপনার ফোনের ইনস্টল করা অ্যাপগুলোর অনুমতির বিষয়গুলো একে একে ঠিক করতে পারেন। এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে। এরপর ফোনটির অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার অপশনে যেতে হবে। এরপর আপনার তালিকায় থাকা সন্দেহভাজন অ্যাপগুলো ক্লিক করতে হবে। তারপর পারমিশন অপশনে যেতে হবে। এবার সেখানে যেগুলো অনুমতি আপনি দিতে চান না তা বন্ধ করে দিন। এছাড়াও আরেকটি উপায়ের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসগুলো ঠিক করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে, তারপর স্ক্রল করে সিকিউরিটি অপশনে গিয়ে অ্যাপ পারমিশনের অংশ থেকে কোন অ্যাপ কিসের অনুমতি নিচ্ছে তা দেখতে পারেন। এরপর প্রয়োজনে অ্যাপ ইনস্টল করতে বা নতুন অ্যাপ ইনস্টল করতে পারেন। এখন যদি দেখেন এই কাজগুলো করেও কোনো কাজ হচ্ছে না, তারপর আপনি আপনার ফোনটিকে রিসেট দিতে হবে। ফোনে ম্যালওয়্যার আসার মূল কারণ হচ্ছে কোনো অচেনা সাইট থেকে না বুঝে শুনে অ্যাপস ডাউনলোড করে ফেলা। আর তাই কোনো অচেনা সাইট থেকে না বুঝে শুনে অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকুন, কারণ এইসব সাইটে বেশিরভাগ সময় ম্যালওয়্যারের আক্রমণ বেশি হয়ে থাকে। আর আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, তাদেরকে বলবো শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যাপসগুলো ডাউনলোড করবেন। শুধুমাত্র গুগল প্লে স্টোরেই 100% ভেরিফাইড অ্যাপগুলো পাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।